আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুসলিমদের 73টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে, আর অন্যান্য যে দলগুলো তারা কি সারা জীবন দুযোগে থাকবে? ভাই প্রশ্ন করলেন যে মুসলিমদের 73টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে। এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে তিরমিজিতে, এখানে নবী বলেছেন ইসলামের মধ্যে 73টা দল তৈরি হবে, মাত্র একটা দল যাবে বেহেশতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটা, যারা অনুসরণ করবে আমাকে, মানবে আল্লাহ এবং রাসুলকে, অনুসরণ করবে আমাকে আর আমার দৃষ্টান্তকে। আমরা মেনে চলবো কোরআন ও সহিহ হাদিস, অনুসরণ করব নবীর স্টাইল আর সাহাবাগণের স্টাইল। শুধুমাত্র এই দলটা বেহেশতে যাবে, নবী কোনো নাম ধরে বলেননি, বলেছেন দলটার কাজের কথা। যদি আপনি বলেন যে আমি এ বি সি দলে আছি, সেটা দিয়ে বোঝা যাবে না। সেই দলটা যারা আল্লাহ এবং রাসুলকে মেনে চলে আর দল তৈরি করে না। পবিত্র কোরআন বলছে দল তৈরি করো না, আপনি কোরআন মেনে চলবেন। আর কোরআন বলছে সূরা আনামের মধ্যে 6:159, যারা দিন সম্পর্কে নানা দল তৈরি করে, হে নবী তাদের দায়িত্ব তোমার নয়। যদি কোরআন এবং সুন্না মেনে চলেন তাহলে দলাদলি করবেন না। তাহলে যারা কোরআন এবং সুন্না মেনে চলে আর দলাদলি করে না তারা বেহেশতে যাবে, বুঝতে পারলেন? এখন অন্যদের কি হবে, তারা বেহেশতে যেতে পারবে না। পরে যদি আল্লাহ তাদের ক্ষমা করেন, যদি শিরক না করে তারা, পরে আল্লাহ বেহেশতে নিলেন, চাইলে তিনি তা করতে পারেন। জাকির ভাই, আপনি বললেন মুসলিমদের দল তৈরি করা উচিত নয়, তবে মানুষ তো আপনাদেরকে দল বানিয়ে ফেলেছে যে আপনারা IRF মতবাদের, এটার উত্তর দিব কিভাবে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে আমরা দল তৈরি না করলেও মানুষ আমাদেরকে এখন একটা লেভেল দিচ্ছে যে এরা IRF মতবাদের। এই লেভেলটা আমরা দিচ্ছি না, অন্যান্য মানুষ দিচ্ছে। আমরা কাজ করছি একটা প্রতিষ্ঠান হিসেবে। আমাদের নবী বলেছেন তোমরা একসাথে মিলে কাজ করো, তার মানে জামাত নবীটাকে উৎসাহিত করেছেন। তবে যদি বলেন IRF এর লোকজন যারা, শুধু তারাই বেহেশতে যাবে, সেটা বলা হারাম। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে IRF, প্রতিষ্ঠানটার নাম হতে পারে জামাতে ইসলামী, অথবা ধরেন হতে পারে জামাতে আহলে হাদিস, এটা একটা প্রতিষ্ঠান, সমস্যা নেই। প্রতিষ্ঠানটা কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো সমস্যা নেই, তবে কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে তাহলে সমস্যা। তবে যদি বলেন শুধু এই প্রতিষ্ঠানের লোকজনই বেহেশতে যাবে, তখন সেটা হবে একটা সমস্যা। কালকে যদি কেউ বলে IRF এ যোগ দেবো আর বেহেশতে চলে যাবো, সেটা হবে তার ভুল। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে একসাথে মিলেমিশে কাজ করেন, কোনো সমস্যা নেই। আমরা কখনোই বলিনি যারা আমাদের লেকচার শুনবে বা IRF এ কাজ করবে তারা বেহেশতে চলে যাবে, কখনোই বলিনি আমরা। যারা আল্লাহ এবং রাসুলকে মেনে চলবে তারা এই প্রতিষ্ঠানে থাকুক বা না থাকুক বেহেশতে যাবে। মানুষ এরকম লেভেলটা দিচ্ছে, আল্লাহ লেভেল দিয়েছেন মুসলিম। যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ধর্মীয় পরিচয়ে, আমি মুসলিম। আল্লাহ বলেছেন সূরা হাজ অধ্যায় 22:78, আমাদের সম্বোধন করেছেন মুসলিম হিসেবে। সূরা ফুসিলাত অধ্যায় 41:33, অনুষ্ঠানের শুরুতে আমি এই আয়াতটা বলেছিলাম। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সৎ কাজ করে আর বলবে যে আমি একজন মুসলিম। আল্লাহ বলেছেন আমাদের পরিচয় হচ্ছে মুসলিম, মুসলিম, মুসলিম। এমনকি দাওয়ার ক্ষেত্রে সূরা আলে ইমরান অধ্যায় 3:66, অমুসলিমদের সাথে যখন কথা বলবো আল্লাহ বলেছেন শেষের দিকে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাহলে আমরা আল্লাহর দেয়া লেভেলটাই ব্যবহার করব, মুসলিম, প্রথমে মুসলিম শেষেও মুসলিম। কোন মুসলিম যে আল্লাহ এবং রাসূলকে মেনে চলে। আশা করি উত্তরটা পেয়েছেন।